নমস্কার, গোল্লার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ঠিক করেছি আমার ছেলের কিছু ছোটবেলাকার ফটো ভিডিও এইগুলো আপনাদের কাছে শেয়ার করব। এমনিতেই আমি বেশিরভাগ সময় আমার ছেলেকে নিয়েই ভিডিও বানাই, তাই আজকে ঠিক করলাম যে আজকে আমার ফ্যামিলিতে আমার ছেলে ছাড়া আর কে কে আছে তাদের দেখাবো। এটা হলো গোল্লার বাবা, এটা গোল্লার ঠাকুমা, এটা হলো গোল্লার দাদু দিদা, আর এটা হলো গোল্লার সব বন্ধুরা, এটা হলো পিসুন আর ঠাম্মি, আর এটা হলো গোল্লার মা, আর এটা হলো গোল্লার একমাত্র বুনু, ওর নাম দোগ্গা, আর এটা হলো গোল্লার মাসি। আর ওর নাম গোল্লা কেন রাখা হলো তার একমাত্র কারণ হচ্ছে ওর ছোটবেলার মুখটা পুরো একদম গোল ছিল, মানে পুরো সেই ছোটবেলায় কম্পাস দিয়ে যেরকম গোল করলে গোল হয় ঠিক ওরকম গোল ছিল, সেই জন্য ওর নাম রাখা হয়েছে গোল্লা। এই যে পুরো একদম গোল, যদিও এখন যত বড় হচ্ছে তত মুখটা লম্বা মতো হয়ে যাচ্ছে, গোল আর নেই। হ্যাঁ, ছোটবেলায় বেশ সুন্দর গোল ছিল, আর যত বড় হচ্ছে এই যে এরকম লম্বা হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমার পুরনো মোবাইলে আমার ছেলের এই কিছু পুরনো ভিডিও আমি খুঁজে পেয়েছিলাম, তো ভাবলাম সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। আমার তো খুব ভালোই লাগে, অবশ্য আমার নিজের ছেলে তো নিজের ছেলে ভিডিও দেখতে তো ভালো লাগবেই, জানি না আপনাদের কেমন লাগবে, তাও ভাবলাম দিয়েই দিই, দেখা যাক কেমন লাগে আপনাদের। ভাবে অসম্ভাবের ছন্দ
दाहों का जमाना भी है दीवाना दीवाना क्या रहेगा जाने तमन्ना कितना तो सोच ले मौसम सुहाना क्या कहेगा आकाश তুমি কি আঁকছো আমি আঁকছি শিবের কালিমার বোল শিবের বোল ও আচ্ছা কেমন লাগলো আপনাদের ভিডিওগুলো আশা করছি ভালোই লেগেছে এটা কিন্তু একটা ফাঁকিবাজি ব্লগ হয়ে গেল পুরনো কিছু ভিডিও আর ফটো একসঙ্গে দিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলেছি ভবিষ্যতে একটু ভালো কিছু বানানোর ইচ্ছা আছে কিছু আইডিয়াও আছে মাথায় তবে কি সংসারের কাজকর্ম সেরে আর অতটা সময় পাই না যে ভালো কিছু বানাবো তার উপর এখন আবার শীতকাল চলে এসেছে শীতকালে আমার আবার একটু কষ্ট হয় আমি আবার ওই সরীসৃপ প্রাণীদের মতো মানে শীত ঘুমে চলে যাই শীতকালে তো সেই সময়ে ভালো কিছু বানানো আমার পক্ষে একটু মুশকিল তবে দেখা যাক চেষ্টা করব ভালো কিছু আপনাদের কাছে আনার তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম খুব শিগগিরই চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন টাটা